ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعنا جبايا أبنى البسرطي هو جزي গুণা করলে ফেরেশতারা ছয় ঘন্টা অপেক্ষা করেন, তওবা না করলে পরবর্তীতে গুণা লেখেন, এই হাদিসটা সহি কিনা? ভাই, এই হাদিসটা বর্ণনা করছেন আল মুজামুল কবির মধ্যে ইমাম তবরানি 8 নম্বর খণ্ডের 185 নম্বরতে, তারপর আবু নাঈম হেলিয়াতুল আউলিয়ার মধ্যে 6 নম্বর খণ্ড 124 নম্বর, বাইহাকি সওয়াবুল ইমানের মধ্যে 6650 নম্বর হাদিস। তবে এই হাদিসের সূত্র মধ্যে যিনি আছেন সেটা হচ্ছে যে আল কাসেম বিন আব্দুর রহমান। তো এখানে আল কাসেম বিন আব্দুর রহমান আর শামি, ওনার ব্যাপারে মুহাদ্দিসিনদের বেশিরভাগের কথা হচ্ছে তিনি দুর্বল বর্ণনাকারী। এই দুর্বল বর্ণনাকারীর কারণে ওনার হাদিসটাকে জয়ীফ বলা হয়। আন আবি উমামাতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আল কাসিম বিন আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন আবু উমা থেকে। আবু উমা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, ইন্না সাহিবা শিমাল লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আন আব্দুল মুসলিমিল মুফতিই আও আল মুসিই ফা ইন নাদিমা ওয়াস্তাগফারাল্লাহ মিনহা আলকাহা ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদা। অর্থাৎ ডাইন পাশের ফেরেশতা সাহেবা শিমাল, বাম পাশের ফেরেশতা শিমাল, বাম পাশের ফেরেশতা কলমকে 6 ঘন্টা উঠিয়ে রাখেন। যখন কোনো মুমিন মুসলমান গুনাহ করে 6 ঘন্টা কলম উঠিয়ে রাখেন, তবে যদি সে লজ্জিত হয় ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকটে, তাহলে এই গুনাহটা ফেলে দেওয়া হয়, আর যদি 6 ঘন্টা অতিক্রম হয় তাহলে গুনাহটা একটা গুনাহ লেখা হয়। তো কথা হচ্ছে এই হাদিসটা মুহাদ্দিসিনদের ভাষায় এটা জয়ীফের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।